নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব সবজি দিয়ে ভোগের খিচুড়ি। সব পুজোতেই আমরা ভোগের খিচুড়ি তৈরি করি, আর এই সবজি দিয়ে ভোগের খিচুড়ি কিন্তু ভীষণই ভালো একটা টেস্টি খিচুড়ি, যেটা আমরা অতি সহজেই তৈরি করে নিতে পারি। আপনারা দেখুন আমি কিভাবে সবজি দিয়ে ভোগের খিচুড়ি তৈরি করছি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন নিজেদের ফেসবুক আর টুইটার ফ্রেন্ডসদের সঙ্গে, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। এই ভোগের খিচুড়ি কিন্তু নিরামিষ আলুর দম অথবা পাঁচমিশালি তরকারি বা লাবড়া তরকারির সঙ্গে আপনারা সার্ভ করতে পারেন। তাহলে চলুন আমরা তৈরি করে ফেলি সবজি দিয়ে ভোগের খিচুড়ি। সবজি দিয়ে ভোগের খিচুড়ি তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি গোবিন্দভোগ চাল নিয়েছি 200 গ্রাম, 1.5 কাপ। এটাকে ভালো করে ধুয়ে আমি জলটাকে ঝরিয়ে রেখেছি। কুমড়ো নিয়েছি, কুমড়োটা একটু বড় সাইজের করে কাটা। আলু, আলুটাকেও কিন্তু একটু বড় সাইজের করে কেটেছি। ডাল নিয়েছি 150 গ্রাম, মুগ ডাল। পেঁপে, কড়াইশুঁটি, ফুলকপি, একটা বড় সাইজের টমেটো কুচানো, বিনস, 5-6টা কাঁচা লঙ্কা আর গাজর কুচানো। মশলার মধ্যে লাগবে তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, গোটা গরম মশলা, ঘি, 1 কাপ মতো নারকেল কোড়া, হলুদ গুঁড়ো, 2-3টে শুকনো লঙ্কা, আদা বাটা, জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন, চিনি আর সাদা তেল। প্রথমে আমি মুগ ডালটাকে ভেজে নেব। কড়াই গরম করে মুগ ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। মুগ ডালটা ভাজার সময় কিন্তু সবসময় নাড়তে হবে, যাতে মুগ ডালটা লেগে না যায় আর সব দিকটা সমানভাবে ভাজা হয়। মুগ ডালটা ভেজে নেওয়ার পর আমরা এটাকে ধুয়ে নিয়ে একটু জলটা ঝরিয়ে নেব। ডালটাকে আমি বাদামি করে ভেজে নিলাম। প্রায় 5 মিনিট সময় লাগলো মিডিয়াম ফ্লেমে ডালটা ফ্রাই করতে। এবার আমি ডালটাকে ধুয়ে নেব। ডালটাকে ধুয়ে নিয়ে আমি জলটাকে ঝরিয়ে নেব। এবারে আমি সবজিগুলোকে ভেজে নেব। কড়াইতে প্রথমে তেল দিয়ে আমি প্রথমে ফুলকপিটা ভেজে নিচ্ছি। ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা ভেজে নিলাম 5-7 মিনিট, খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। নিয়ে আমি এটাকে একটা বাটিতে তুলে নিলাম। এবারে বাকি সবজিগুলো দিয়ে দেব, যেমন পেঁপে, গাজর, আলু, বিনস। 1/4 টিস্পুন নুন দিয়ে দিলাম। এই সবজিগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমরা কুমড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এই সবজিগুলো কিন্তু আমি ফ্লেমটাকে মাঝারি ফ্লেমে রেখেই ভাজছি। সবজিটা ভাজা হয়ে এসেছে, এবারে আমি এর মধ্যে কুমড়োটা দিয়ে দিলাম। কুমড়োটা দিয়ে জাস্ট 2 মিনিট আমরা নাড়াচাড়া করব, করে আমরা কিন্তু নামিয়ে নেব। এবার কড়াইতে আমি সাদা তেল দিয়েছি 2 টেবিল স্পুন, তার সঙ্গে ঘি দিলাম 2 টেবিল স্পুন। গরম হলে এর মধ্যে ফোড়ন দেব, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে 1/2 টিস্পুন আর গরম মশলা। গরম মশলার মধ্যে নিয়েছি আমি এলাচ, দারচিনি আর লবঙ্গ। ফোড়নটাকে ফ্রাই করে নিলাম 30 সেকেন্ড মতো। এবার এর মধ্যে দেব টমেটো কুচি, একটা বড় সাইজের টমেটো কুচি রেখে দিলাম। টমেটোটাকে ফ্রাই করে নিলাম 1 মিনিট। এর মধ্যে দেব আদা বাটা, 2 টিস্পুন আদা বাটা দিলাম। আদাটাকেও দিয়ে আমরা 1 মিনিট ফ্রাই করব। ফ্লেমটা কিন্তু মাঝারি ফ্লেমে রয়েছে। আদাটা ফ্রাই করার পর এর মধ্যে দেব জিরের গুঁড়ো 1 টিস্পুন, লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন, হলুদ গুঁড়ো 1 টিস্পুন, সামান্য একটা জল অ্যাড করলাম 2 টেবিল স্পুন মতো, যাতে মশলাটা নিচে লেগে না যায়। দিয়ে মশলাটাকে কিন্তু আমরা কষাবো। মশলা কষানোর সময়ই নারকেল কোড়াটা দিয়ে দিলাম। মশলাটা এখন কষানো হয়ে আসবে, তখন এর মধ্যে আমি চাল আর ডালটা দিয়ে দেব।
দেড় কাপ চাল, এক কাপ ডাল। ডালটাও কিন্তু আমরা ভেজে নেওয়ার পর ধুয়ে নিয়েছি। চাল আর ডাল দেওয়ার পরে কিন্তু আমরা আরো কিছুক্ষণ কষাবো আটাকে। মিডিয়াম ফ্লেমে রেখে আমি রান্নাটা করছি। চাল ডাল দেওয়ার পরে আমি আরো তিন চার মিনিট এটাকে কষালাম। এবার আমি এর মধ্যে জল অ্যাড করব, অবশ্যই কিন্তু গরম জল। জলটাকে আমি আগে থেকে গরম করে রেখেছি, ফোটানো জল। এবার পাঁচ কাপ আমি জল দিচ্ছি। চাল দেড় কাপ আর ডাল এক কাপ মিলে আড়াই কাপ হয়েছিল, তার দ্বিগুণ পাঁচ কাপ আমি জল দিলাম। আমি আরও কিছুটা জল গরম করে রেখেছি, যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু অ্যাড করব। সবজিটা অ্যাড করার সময় আমাদের আরেকটু জল অ্যাড করতে হতে পারে। ফুটে উঠেছে, এবার আমি একবার নেড়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। তার আগে আমি এর মধ্যে অ্যাড করব নুন। এক টিস্পুন নুন অ্যাড করলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দেব, ঢেকে দেব। মাঝারি আছে, এটাকে আমি পাঁচ মিনিট রান্না করব, তারপর এর মধ্যে সবজিগুলো অ্যাড করব। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। ভেজে রাখা ফুলকপি আর বাকি সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে দিলাম। এর মধ্যে আরেকটু জল অ্যাড করব আর আমি দেড় কাপ মতো জল অ্যাড করলাম। ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি। ফুটে উঠলে আমি কড়াইশুঁটিটা দিয়ে দেব, দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। এবারে কিন্তু 10 মিনিটের জন্য ঢেকে দিলাম, মাঝারি আছে। 10 মিনিট হয়ে গেছে, আমি এর মধ্যে আরেকটু জল অ্যাড করছি। গরম জলটা কিন্তু করে রাখতে হবে, দরকার মতো অ্যাড করতে হবে। আমি এর মধ্যে আরও দেড় কাপ মতো জল অ্যাড করলাম। এবারে আমি কি করব, এর মধ্যে চিনি অ্যাড করব। আমাদের হয়ে এসেছে কিন্তু সম্পূর্ণ হয়নি। 2 টেবিল স্পুন মতো আমি চিনি অ্যাড করলাম। চিনি অ্যাড করার পর এটাকে আমি আবার 10 মিনিটের জন্য একদম ফ্লেমটাকে সিমে রেখে ঢেকে দেব। তাহলে কিন্তু আমাদের খিচুড়িটা হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, আমি একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। এবারে কিন্তু একটু ঘি অ্যাড করে দেব, একদম ফিনিশিং। 2 টেবিল স্পুন ঘি অ্যাড করে দিলাম আর গরম মশলা দিয়ে দেব 1 টিস্পুন। ভালো করে মিশিয়ে দেব। খিচুড়ি রান্না করার সময় কিন্তু বারে বারে একটু নাড়তে হয়, কারণ নিচে এটা লেগে যাওয়ার টেন্ডেন্সি থাকে। তাই এই রান্নার মাঝখানে কিন্তু আমি অনেকবার নেড়ে দিয়েছি, আপনারাও কিন্তু নেড়ে দেবেন। এবার মিশিয়ে দিয়ে আমি এটাকে ওভেনটাকে অফ করে দেব, দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো, তারপরে কিন্তু ঢেকে সার্ভ করব। আর নুন মিষ্টিটা নিজেদের স্বাদ অনুসারে কিন্তু অ্যাড করবেন, চেক করে নেবেন। যদি নুন আর মিষ্টি লাগে সেক্ষেত্রে কিন্তু অ্যাড করবেন। তৈরি হয়ে গেছে আমাদের আজকে লক্ষ্মী পুজোর স্পেশাল রেসিপি, সবজি দিয়ে ভোগের খিচুড়ি। লক্ষ্মী পুজোর দিনে কিন্তু এটা একদম পারফেক্ট একটা ভোগের খিচুড়ি। আপনারা এটা বাড়িতে তৈরি করুন এবং বাড়িতে আসা অতিথিদের সার্ভ করুন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন, নিজেদের ফেসবুক আর টুইটার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।